এই তো সেদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে চড়ে বসলাম ট্রেনে। ট্রেনে বসে ট্রেনে জানলা দিয়ে দেখতে লাগলাম প্রকৃতির দৃশ্য। প্রকৃতির গাছপালা সব যেন পিছন দিকে ছুটে চলেছে, আর আমি মুগ্ধ হয়ে সেগুলো দেখতে লাগলাম। অপূর্ব সুন্দর লাগছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। পার হয়ে যাচ্ছিল ক্ষেত, গাছ, বাড়ি, কত কিছু দেখতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে ট্রেনের যাত্রা আর ট্রেনের জানলা দিয়ে এই অপূর্ব দূর দূরান্ত সেই জমির ক্ষেতগুলো, আর মাঝে মাঝে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে সেই ইলেকট্রিকের বড় 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 খাম্বাগুলো। পার হয়ে যাচ্ছিল কলা বাগান, কত বাগান, তার মধ্যে পৌঁছে গেলাম অবশেষে। অনেক কষ্টে ওই গাছ ফাঁচ মাঠ ঘাট পার হয়ে আরনঘাটে এসে পৌঁছালাম। এবার যাব কোথায়? কোথায়? আমাদের বৌদি বাড়ি, চলো বৌদিকে দেখতে যাই। ও বৌদি মানে? বৌদি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ছিল আমার দাদার বিয়ে। আমার দাদার বিয়েতে আমরা ভাইরা যাচ্ছিলাম সকালবেলা ওই কি গা হলুদের বাটি নিয়ে। আরনঘাটা এসে সে না ভি স্টেশনের সামনে গাড়ি ঘোড়া এইভাবে জ্যাম করে রেখেছে, বেরোতে বড় মুশকিল হচ্ছিল। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ট্রেনে, তারপরে ট্রেন থেকে নেমে আবার হাঁটা শুরু। বেশ ভালো। আমরা গোধুলিতে চলে এসেছি, গোধুলি। হ্যাঁ, আমরা তো পৌঁছে গেছি। হাতে হলুদের বাটি, একটা বিশাল আকারের মাছ, একটা ফুলের কিছু ছিল হাতে, সেগুলো সব নিয়ে ভিতরে ঢুকলাম। তারপরে মাছটাকে দিলাম গুরুজনের হাতে। মাছটাকে দেওয়ার পরে একটু এগিয়ে যেতেই দেখলাম সেই আমাদের মিষ্টি বৌদিটাকে। বৌদি কার সাথে যেন ফোনে কথা বলছিল। আসলাম, আসার পরে রাখলাম, রাখার পরে বৈশাখ দিচ্ছি। তারপরে হঠাৎ ডাক পড়লো যে খেতে হবে এক গাদা লুচি, মিষ্টি, কত কিছু। পাত ভরা মিষ্টি ছিল, সবগুলোকে হালকা করে মানে খাইনি কিন্তু সরিয়ে দিয়েছি, মাত্র দুটো মিষ্টি রেখেছি আর একটা লুচি রেখেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আসার পরে যা হাতে ছিল মাছ, দই, মিষ্টি সব কিছু দিয়েছি। তারপরে একটু মিষ্টি মিষ্টি খেয়ে বসে বসে কী করবো ভাবলাম, 2:45 ট্রেন আছে, তো কী করবো, এখন টাইম আছে, এখন আমাদের কাছে প্রায় ঘন্টাখানেক উপর টাইম আছে। সামনে শুনলাম একটা মন্দির আছে, যুগলকিশোর মন্দির, এই যে একটু ঘুরে আসি। যুগলকিশোর মন্দির অনেক পুরোনো বাড়ি, দেখলে বোঝা যাচ্ছে এটা এখন কী আছে জানি না। এখানে অনেক পুরোনো পুরোনো বাড়ি, তারই মধ্যে এই যুগলকিশোর মন্দিরটা কোথায় খুঁজে বেড়াচ্ছি। হুড়োহুড়ি করে দেখছি, এদিকে দোকান, ওদিকে দোকান, এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, এই যে মন্দির, চলে এসেছি সেই যুগলকিশোর। তুরন সৌজন্য নিত্য হরি বাসর সেবা সংঘ। বিড়াল রাস্তা কাটাটা শুভ না অশুভ জানি না, রাস্তা কাটলো একটা বিড়াল রাস্তা কিন্তু কেটে দিল। ঢোকার মুখেই বিড়ালটা বলল আরে কৃষ্ণ জানি না, দাঁড়িয়ে পড়লাম কি করব, ঢুকবো কি ঢুকবো না, চল ঢুকি। উই দূরে মন্দির, মানে মন্দিরের চত্বরটা অনেক বড়, ঢুকতেই বেশ সুন্দর এঁকে মেঁকে রেখেছে, আর চারিদিকে অনেক ময়লা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ডাস্টবিনের ময়লা, প্লাস্টিক 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 আর প্লাস্টিক, সাজিয়ে গুজিয়ে রাখলে ভালোই লাগতো। অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর কি, মন্দিরের গেট দিয়ে ঢুকছি। শ্রী রাধিকা আর কৃষ্ণ ছাড়া প্রেমের কথা ভাবা যায় না, আর এমনই এক রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আরনঘাটার যুগল কিশোর মন্দির। গঙ্গারাম নামে এক মহন্ত শ্রীকৃষ্ণের কিশোরবেলার এক মূর্তি নিয়ে আসেন বৃন্দাবন থেকে। নবদ্বীপের কাছে সমুদ্রঘরে তার মূর্তির নিত্য পুজো চলত, কিন্তু বর্গিহানায় গঙ্গারাম মূর্তি নিয়ে চলে আসে নদিয়ার রানাঘাটে আরনঘাটায়। এখানে স্বদেশী বন্ধু রামপ্রসাদের দ্বারস্থ হন। রামপ্রসাদ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের কর্মচারী। ভগবানের প্রতিষ্ঠা ভগবানের ইচ্ছে ছাড়া হওয়ার নয়। এর কিছুদিন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নদাস পান বাড়ির ভূগর্ভে স্থানে কিশোরী শ্রী রাধিকা ধাতব মূর্তি রয়েছে। মহারাজের তত্ত্বাবধানে শ্রী রাধিকার মূর্তি উদ্ধার করা হয়। মহারাজ স্বয়ং রাধিকাকে নিয়ে বজ্রা করে চলে আসেন আরনঘাটায়। বর্তমান মন্দিরের প্রাঙ্গণে বকুল গাছের নিচে প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল। জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা হচ্ছে মন্দিরের ভেতরের গোশালা। এখানে গরুর ঘর, গরুর গোশালা। এই যে গরু আছে, গরুর সাথে বাছুর আছে, বিচুলি খাচ্ছে গরু। না না, কী হয়েছে?
কি হয়েছে? তোমরা থাকো, তোমাদের মতন তোমরা খাও। মন্দির পিছনে তুলসী বেঁধে তার সুন্দর লাগছে। কত পুরোনো দিনের কড়িকাঠ দিয়ে তৈরি। ওয়াও, এটা কি হয় বলতো? এটা ঠাকুর ভাষা নয়, জল ভরতে গেছে, একটু সামনে যাই। এই নদীটা কি নদী বলে? চুন্নি, চুন্নি নদী। জল ভরছে, নদী ঘোরা হয়ে গেছে। মন্দিরে ঢুকলাম, মন্দিরের ভিতর দিয়ে নদীতে আসলাম। এখানে অনেকগুলো ছাগল ঘুরঘুর করছে, এই ছাগলগুলো দেখলেও ভয় লাগে, আরও করতে ইচ্ছে করে, গুঁতো দিলে তো লাগবে। প্রতি বছর যে বাড়িতে পুজো হয়, তারপরে যে পুরনো ঠাকুরটাকে এখানে গাছের তলায় সবাই রেখে দেয়, বৃষ্টির জলে সব ধুয়ে যায়। দারুণ প্রসেস। আমরা যে বাড়িতে বিয়েতে এসেছি, যে দাদার বিয়ে, সেই দাদার বাড়ির থেকে সবাই জল ভরতে এসছে এই নদীর থেকে। বেশ বাজনা বাজিয়ে ভালোই লাগে। ভাবলাম চলে যাব, কিন্তু চলে গেলে তো এই দৃশ্যটা দেখতে পারতাম না, তাই সাক্ষী হয়ে রইলাম। এটাকে বলা হয় ওই জল নিমন্ত্রণ বা ওই গঙ্গা নিমন্ত্রণ আর কি। গঙ্গা বা জলকে নিমন্ত্রণ করা হয়, যতদূর আমি জানি ততদূর বললাম আর কি। বেশ ভালোই লাগে, বেশ পান সুপুরি তেল হলুদ অনেক কিছুই নিয়ে আসে। ফাঁকা বড় কলসি নিয়ে আসে, কেউ বড় হাঁড়ি নিয়ে আসে, তাতে করে জল নিয়ে যায়। এই জল দিয়ে ছেলেকে বা মেয়েকে স্নান করানো হয়, এটাই আমি জানি আর কি, অতটা অভিজ্ঞ নই। তো সেই সবাই জলকে নিমন্ত্রণ করে জল ভরতে এসেছে। এই জল দিয়ে ওই মিষ্টি বৌদিটাকে আর কি স্নান করাবে। বাড়ির মহিলারা, বাচ্চারা, বড়রা, ছেলেরা, মেয়েরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে আসে, বাজনা বাজিয়ে। দারুণ মজা লাগে, আমারও তাই মজা লাগছে, কিন্তু ফিরতে হবে, লেট হয়ে যাচ্ছে। আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে যেতে ভালোবাসি, জানি না এদিক দিয়ে যাতায়াতের পারমিশন আছে কিনা, তাও তো ঢুকছি। হেভি লাগছে জায়গাটা। যখন এসেছিলাম তখন না মন্দিরটা খোলেনি, তাই এই যুগল মন্দিরের ঘন্টা দেখো, ঠাকুরকে রাধাকৃষ্ণকে দর্শন না করে চলে যাব। মন্দিরটা খুলেছে, চলুন একটু দর্শন করে নিই। ঘাট থেকে সবাই জল ভরে আগে মন্দিরে আসে, মন্দিরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে, তারপর এখানে একটুখানি বাজনা বাজাবে, নাচ করবে, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে যাবে। আমরাও একটু নাচটাকে দেখলাম। উপরে ঠাকুর আছে, কি ঠাকুর আছে উপরে দেখি? উপরে সব ঠাকুরের ঘর বন্ধ আছে, উপরে ঠাকুর ঘর সব বন্ধ, লেখা ছিল উপরে ঠাকুর আছে। দেখ, যা দেখা দেখা হয়ে গেছে, বাইরের দিকে যেতে হবে, না ট্রেন পাবো না। প্রায় 350 বছরের পুরনো, কিন্তু সংস্কারের অভাব, একটু সংস্কার করতে পারে এখানকার যারা কর্তৃপক্ষ আছে, অনেক জায়গা ভেঙে চুরে গেছে। কৃষ্ণ মন্দির, ভুল বলছি কি? না ভুল না, ঠিকই বলছি হয়তো। মন্দির ঘুরলাম, মন্দিরের ভগবানকে দর্শন করলাম, চুনি নদী দেখলাম। চুনি নদীতে আজকে যেহেতু বিয়ের ডেট, অনেকে
ওই নিমন্ত্রণ করে, জল নিমন্ত্রণ করে, গঙ্গাকে নিমন্ত্রণ করে, সেটা নিমন্ত্রণ করা দেখলাম, দেখানোর চেষ্টা করলাম। এবার যাবো, খাবো দাবো, কিছু খাবো আর কি, কিছু খেয়ে আবার ব্যাক টু, আজকে আর কি বরজাতে সবাই আসবে, ব্যাক টু পলতা। তো যাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, বাকিটা পরে হচ্ছে। এগুলো বড়ি, বড়ি ডালের বড়ি, ডালের বড়ি তৈরি হয় এখানে। আমার পাতে ভাত পড়ে গেছে, ঠিক আছে, ব্যাস খাওয়া দাওয়াটা সারি, বাকি কথা খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া কমপ্লিট, যে সাজনা তলা যেখানে বিয়ে হবে সেটা তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, এখানে বিয়ে হবে। আর্মগড় স্টেশনে আমরা, আমরা আর্মগড় স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা পলতায় যাবো। জয় মা কালী। বাড়ির যাত্রা শুরু, বসার জায়গা পেয়েছি, বসেছি, একটু আরামে বসেছি, গাদাগাদি করে বসতে হচ্ছে। আরনঘাটা গেলাম, কী উদ্দেশ্যে গেলাম? গেলাম যে গায়ে হলুদ নিয়ে, মানে আমার দাদার বিয়ে, দাদাকে তো দেখায়নি, দাদার গিন্নিকে দেখিয়েছি, মানে বৌদিকে দেখিয়েছি, এর পরের ভিডিওতে দাদাকে দেখতে পারবেন দাদা। তবে এই আরনঘাটা যাওয়া আসা, ওখানে মন্দির ঘোরা, আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানান, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, যদি কোনো মন্তব্য থাকে এক্সট্রা কিছু সেটাও কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন আসতে থাকলে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সাথে পাশে বেলঘন্টা অ্যাক্টিভেট করে দিন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। এখন যাবো জয়াকুনি মাঠের উপর দিয়ে বাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মন্দ খেয়ে একটু ফিট থাকার জন্য এক ঘন্টা নিজের জন্য সময় বের করে সুস্থ থাকার চেষ্টা করুন।